এই মুহূর্তে আমি আছি শ্রীলঙ্কাতে, ঘুরতে এসেছি। তো শ্রীলঙ্কার আসলে অনেক জায়গাই আছে যেটা অনেকেই দেখেছে বা দেখার জন্য আসে। তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আসলে ক্যান্ডিতে। ক্যান্ডি অনেকগুলো শহরের মধ্যে একটা শহর, যেটা কিনা আসলে ভীষণ সুন্দর। সবচেয়ে বড় যে জিনিস, যে ওই জায়গাটা, এটা হচ্ছে শ্রীলঙ্কার যে শেষ রাজা ছিলেন তার বাড়ি, অর্থাৎ তার যে রাজপ্রাসাদ সেটা ওটা ছিল। এবং এখানে যেই লেকটা আসলে দেখতে পাচ্ছেন, যেমন এই লেক, এই লেকটা হচ্ছে এখানে যে রাজা এবং তার যে শেষ ওয়াইফ ছিলেন আসলে, তারা এখানে আসলে গোসল করতেন, বা এখানে বলা যায় যে এই এই দিঘিতে আসলে, সেই সময় আসলে এটা দিঘি ছিল, সেটা এখন আসলে লেক করা হয়েছে। আর এদিক দিয়ে আসলে দেখা যাচ্ছে প্রত্যেকটা জিনিস আসলে, ওগুলো বিভিন্ন, ওই জায়গাটাতে একটা টেম্পল আছে অনেক উঁচুতে, সেটা আসলে জুম করে আসলে দেখতে হবে, অনেক উঁচু, একদম সেই মেঘের কাছে মেঘ দেখা যায় এইখানে। আর পাশাপাশি এগুলো আসলে লেক, এখানে বিভিন্ন ধরনের হেরিটেজ বিল্ডিংগুলো আসলে, এগুলো আসলে ব্রিটিশদের সময়ই এই হেরিটেজ বিল্ডিংগুলোর আসলে নাম দেয়া। তো যারা আসলে হাতি দেখতে আসে, যে হাতির সংরক্ষণ কীভাবে হচ্ছে, হাতিকে কোথায় গোসল করাচ্ছে, এই সব কিছু আসলে দেখার পরে সবাই আসলে চেষ্টা করে যে ক্যান্ডিতে এসে প্রত্যেকটা যে জায়গাগুলো আছে, ভিউগুলো আছে, সেগুলো আসলে দেখে যাওয়া। তো সেটাই আসলে দেখালাম, এইটা আসলে অনেক সুন্দর ভিউ, সেটাই আসলে চেষ্টা করছিলাম আপনাদের দেখানোর।